বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে তোমাদের জন্য। তার কারণ, আজকের ভিডিওতে আমি 1 জিবি, 2 জিবি ও 3 জিবি ফোনের র্যামে কত সেন্সিটিভিটি রাখবে, কোন সেন্সিটিভিটি কত রাখলে তুমি হেডশট মারতে পারবে সেটাই দেখাবো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর পরবর্তীতে ফ্রি ফায়ারের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এখনও যদি ভিডিওটি লাইক দিয়ে না থাকো তাহলে লাইক দিয়ে দাও। এখানে সেন্সিটিভিটির কথা বলতে গেলে প্রথমে আসে জেনারেল। আর জেনারেল সেন্সিটিভিটিটা কী সেটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিই। এখানে দেখতে পাচ্ছ তোমার ক্যারেক্টারটাকে, তুমি যখন এদিক ওদিক ঘুরাও সেই ঘুরানোর স্পিডটাই হচ্ছে জেনারেল সেন্সিটিভিটি। জেনারেল সেন্সিটিভিটি, এখানে তোমাদের 1 জিবির র্যাম হলে জেনারেল সেন্সিটিভিটিটাকে 70 রাখো, তবে ইচ্ছে করলে 70-এর নিচে রাখতে পারো, কিন্তু বেশি রাখা যাবে না। বেশি রাখলে তোমরা গেমটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারবে না। আর যাদের 2 জিবি র্যাম, জেনারেল সেন্সিটিভিটিটাকে 85 করে দাও, এর বেশি করা যাবে না। 85-এর বেশি করলে বেশি বেশি ল্যাগ করবে তোমার ফোন, তখন তুমি গেমটি কন্ট্রোল করতে পারবে না। আর যদি 3 জিবি র্যাম হয় তাহলে 90 করে দাও। তারপর হচ্ছে বন্ধুরা রেড ডট। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে যে বৃত্তটা আছে এটা হচ্ছে রেড ডট। রেড ডটের সেন্সিটিভিটি কী রাখবে এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রেড ডটের সেন্সিটিভিটি যত বেশি রাখবে হেডশট মারার সম্ভাবনা তত বেশি থাকবে। বন্ধুরা, তোমার যদি 1 জিবি র্যাম হয় তাহলে আমি বলবো 90 করে দাও, আর যদি 2 জিবি অথবা 3 জিবি র্যাম হয় তাহলে 100 করে দিবে, এটাই তোমাদের জন্য বেটার হবে। 2x স্কোপ, 4x স্কোপ, তোমার যদি 1 জিবি র্যাম হয় তাহলে তুমি 85 অথবা 90 রাখতে পারো। 2 জিবি অথবা 3 জিবি র্যাম হলে 2x স্কোপ, 4x স্কোপ তুমি 100 রাখতে পারো, সবচেয়ে ভালো হয় 95 রাখলে। এবার বন্ধুরা AWM সেন্সিটিভিটি। AWM দিয়ে যদি খুব ভালো খেলতে চাও তাহলে গুরুত্বপূর্ণ সেটিং এটা। যদি 1 জিবির র্যাম হয় তাহলে এটা 50 আছে 50 রেখে দাও, চেঞ্জ করার দরকার নেই। আর যদি 2 জিবি অথবা 3 জিবির র্যাম হয় তাহলে AWM সেন্সিটিভিটিটা তোমরা বাড়িয়ে 75 করে দিবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে 1 জিবি, 2 জিবি ও 3 জিবি ফোনের সেন্সিটিভিটি সেটিং। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।